আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান তন্ময় শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রীর অনুরোধে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার তামিম ইকবালের এশিয়া কাপে ফিরছেন জাতীয় দলে আগারগাঁও মতিঝিল অংশে পরীক্ষামূলক মেট্রো রেল চালু অক্টোবরে উদ্বোধন উখিয়া ক্যাম্পে গোলাগুলিতে পাঁচ রোহিঙ্গা নিহত শরণার্থীরা বাংলাদেশের জন্য সত্যি বোঝা বললেন হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তামিম ইকবাল তবে চলমান আফগানিস্তান সিরিজে ফিরছেন না তিনি দেড় মাসের ছুটি কাটিয়ে আগামী এশিয়া কাপে আবারও টাইগারদের জার্সি গায়ে এশিয়া কাপে ফিরবেন তিনি খেলবেন এবারের ওয়ানডে বিশ্বকাপ মমিনুর রিপনের রিপোর্ট ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে গেল চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে টালমাটাল দেশের ক্রিকেট মহল তামিমের মন গলাতে শেষ পর্যন্ত দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার পরন্ত বিকেলে সরকার প্রধানের ডাকে গণভবনে উপস্থিত হন দেশের এই ওপেনার সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয় তাদের অবশেষে আসে তামিমের অবসর প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর অনুরোধে ফেরার কথা জানান তামিম আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে উঠিয়ে নিচ্ছি বিকজ আমি সবাইকে না বলতে পারি বাট দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে আমি না বলা আমার পক্ষে অসম্ভব সাথে অবশ্যই পাপন ভাই মাশরাফি ভাই ওয়াজ বিগ বিগ ফ্যাক্টর মাশরাফি ভাই অবশ্যই আমাকে ডেকে নিয়েছেন পাপন ভাই সাথে ছিলেন তবে চলমান আফগানিস্তানের বিপক্ষে সিরিজে খেলবেন না তামিম তার দেড় মাসের ছুটি মঞ্জুর করেছে বিসিবি ছুটি কাটিয়ে আসন্ন এশিয়া কাপে আবারও লাল সবুজের জার্সি গায়ে জড়াবেন তামিম তার ফেরাটা স্বস্তি হিসেবেই দেখছেন বিসিবি সভাপতি হয়তো ইমোশনালি একটা সিদ্ধান্ত নিয়েছে আমার একটা বিশ্বাস ছিল যে ওর সাথে সামনাসামনি একবার যদি বসতে পারি তাহলে হয়তো বা এটার একটা সলিউশন পাবো আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সাথে বসেছিলাম যেহেতু সে ফিজিক্যালি এবং মেন্টালি এখনো ফিট না সেই জন্য সে দেড় মাস সময় নিয়েছে এই দেড় মাসে সে রিহ্যাব করে আশা করছি সে আবার খুব শীঘ্রই আমাদের ক্রিকেটে ফিরতে আসবে এর আগে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছিলেন তামিম ইকবাল মমিনুর রিপন এটিএন বাংলা ঢাকা আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত শুরু হয়েছে মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল যাত্রী পরিবহনের জন্য অক্টোবরের শেষ সপ্তাহে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান ২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রো রেলের কাজ সম্পূর্ণ করা হবে বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো রেল চলাচল শুরু তবে এ যাত্রা পরীক্ষামূলক যাত্রী নিয়ে চলাচল শুরু হবে অক্টোবরে পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি জানান এই রুটে মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল এখন থেকে দেখা যাবে নিয়মিত আগামী অক্টোবরের শেষ দিকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন থেকে অংশে আপনারা মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল নিয়মিত প্রত্যক্ষ করতে পার আগামী অক্টোবর ২০২৩ শেষ প্রান্তে জননন্দিত প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই অংশের মেট্রো রেল চলাচলের শুভ উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান বর্তমানে দৈনিক মেট্রো রেলে যাতায়াত করছেন গড়ে ৭০,০০০ যাত্রী যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে এতে দৈনিক আয় হচ্ছে গড়ে ২৬,০০০০ টাকা ২০৩০ সালের মধ্যে আমরা ৬টি মেট্রো লাইনের কাজ সম্পন্ন করতে পারবো সম্পূর্ণভাবে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত স্টেশন রয়েছে ৭টি বিজয় সরণি ফার্মগেট কারওয়ান বাজার শাহবাগ টিএসসি প্রেস ক্লাব ও মতিঝিল আগারগাঁওয়ের পর এবার মেট্রো রেল মতিঝিলের পথে অবশেষে
এখন মতিঝিল পর্যন্ত নিয়মিত চলাচল করবে মেট্রো রেল। তবে পুরোপুরিভাবে যাত্রী নিয়ে চলবে অক্টোবর থেকে। আর এ পর্যন্ত মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে পরীক্ষামূলক চলাচল অব্যাহত থাকবে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা ও আরাকান সলিডারিটি অর্গানাইজেশন আরএসওর মধ্যে গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। তারা সবাই আরসার সদস্য বলে জানা গেছে। ভোরে উখিয়া ক্যাম্প আট ওয়েস্টে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় দুষ্কৃতিকারী দুই দলের গোলাগুলির খবর পেয়ে ক্যাম্পে ঘটনাস্থলে পৌঁছালে তিনজনের মরদেহ পাওয়া যায়। আহত আরও দুজনকে হাসপাতালে নিয়ে গেলে তাদেরও মৃত্যু হয়। রোহিঙ্গারা জানায় ক্যাম্পের নিয়ন্ত্রণ নিয়ে কিছুদিন ধরেই আরসা ও আরএসওর মধ্যে দ্বন্দ্ব চলছে। এরই জেরে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ ঘটনায় ক্যাম্প জুড়ে আতঙ্ক বিরাজ করছে। মিয়ানমার সীমান্তের অরক্ষিত এলাকাগুলো দিয়ে রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে অনুপ্রবেশকারীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সমস্যা সমাধানে সীমান্ত সুরক্ষিত রক্ষায় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। রাজধানীর মতিঝিলে নটরডেম কলেজের ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই সবগুলোই আমরা মনে করি যে এইগুলি ওদের বিচ্ছিন্নতাবাদী যে আরাকান মানে এই মায়ানমারের জনগোষ্ঠী রয়েছে, তারাই মাঝামাঝি এসে এই রোহিঙ্গা ক্যাম্পগুলিতে ঢুকছে এবং তারা এই ঘটনাগুলি ঘটিয়ে যাচ্ছে। আমরা মনে করি এই রোহিঙ্গা জনগোষ্ঠী যত তাড়াতাড়ি তাদের দেশে ফিরত যায় ততই আমাদের দেশের জন্য মঙ্গল এবং তাদের জন্য মঙ্গল। রোহিঙ্গাদের গণহত্যার বিচারে আন্তর্জাতিক বাধা কাটিয়ে ওঠার তাগিদ দিয়েছেন হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলী করিম এ খান। বাংলাদেশে চার দিনের সফরে এসে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্রমেই বাড়ছে রোহিঙ্গাদের দুর্ভোগ। বিপুল সংখ্যক শরণার্থীর উপস্থিতি বাংলাদেশের জন্য সত্যি বোঝা উল্লেখ করে করিম এ খান বলেন, এ নিয়ে সারা বিশ্বই উদ্বিগ্ন। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইন। রোহিঙ্গাদের উপর নির্যাতন তদন্তে চার দিনের সফরে ঢাকায় এসেছিলেন হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলী করিম এ খান। কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও সরকারের নীতি নির্ধারকদের সাথে বৈঠক করেন তিনি। সফরের শেষ দিনে সংবাদ সম্মেলনে করিম এ খান তুলে ধরেন রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি। রোহিঙ্গাদের দুর্ভোগ দিনকে দিন বাড়ছে, সেখানে গানফায়ার মিসাইল বুলেটের ব্যবহার বাড়ছে। বাংলাদেশের জন্য এত বেশি সংখ্যক মানুষের উপস্থিতি সত্যি বোঝা, এর সমাধান হতে হবে। এটা সারা বিশ্বের উদ্বিগ্নতার কারণ, শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের সাহায্য সহযোগিতা কমে যাওয়াটা দুঃখজনক। দাতাদের আরও সহযোগিতা বাড়াতে হবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যার বিচারে নানা চ্যালেঞ্জ তুলে ধরেন করিম এ খান। গণহত্যা বিচার প্রক্রিয়াকে আরও গতিশীল করতে হবে, এজন্য মিয়ানমারের বিরুদ্ধে বিচারের লজিস্টিক সাপোর্ট বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ন্যায় বিচারের পথে আন্তর্জাতিক বাধাগুলো সরিয়ে দিতে হবে, গতি আনতে হবে আলামত সংগ্রহের অনুসন্ধানে। বাংলাদেশে দ্বিতীয়বারের মতো সফরে আসেন আন্তর্জাতিক অপরাধ আদালতের এই প্রধান কৌঁসুলী। জানান প্রয়োজনে আবারও ঢাকায় আসবেন তিনি। I don't care for the consequences, but we will have Ikramul Haq Saim, ATN Bangla, Dhaka. বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় রাজনীতিবিদদের উদ্বেগ প্রকাশকে নব্য উপনিবেশিকতা বলে আখ্যা দিয়েছে রাশিয়া। মস্কো মনে করে এই ধরনের পদক্ষেপ একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জ হস্তক্ষেপের চেষ্টা। এক টুইটে এ তথ্য জানায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। টুইটে বলা হয়, কিছু ইউরোপীয় এবং আমেরিকান রাজনীতিবিদ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আহ্বান জানিয়ে চিঠি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এটি হল নব্য উপনিবেশিকতা এবং একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা। সম্প্রতি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে পশ্চিমা বিশ্বের ক্রমাগত হস্তক্ষেপের প্রেক্ষিতে রাশিয়ার পক্ষ থেকে এমন অবস্থান নেওয়া হয়। অচিরে চূড়ান্ত আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির সাথে বিএনপির লিয়াজু কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সরকার পতনে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি নির্ধারণে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, জনগণকে সম্পৃক্ত করে গণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। এক দফা
আন্দোলনটা কবে নাগাদ শুরু করা যায়, কবে ঘোষণা করা যায়, কীভাবে শুরু করা যাবে, সেই বিষয়গুলো আমরা ডিটেলস আলোচনা করেছি। বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ হয়েছে এবং জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই আমরা এই অবৈধ সরকারকে পরাজিত করে, আমরা তাদেরকে পদত্যাগে বাধ্য করে, এই সংসদ বিলুপ্ত করে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার জন্য তাদেরকে জনগণ বাধ্য করবে। তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকার নিয়ে আলোচনার সুযোগ নেই বলে আবারও জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। ইইউ প্রতিনিধি দলের আগমন বিষয়ে সাংবাদিকদের ওপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য ইইউ প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে ইসি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকালকের বক্তব্যে মনে হচ্ছে তাদেরকে মনে হয় আমরা ডেকেছি সংলাপের জন্য, তাদেরকে তো সংলাপের জন্য ডাকা হয়নি। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো সংলাপ করার কোনো সুযোগ নাই, কোনো সংলাপ হবেই না। বাংলাদেশে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। এই বাস্তবতাকে বিএনপিকে মেনে নিতেই হবে। রাজধানীর ধানমন্ডিতে শিক্ষার্থী ধর্ষণের কথা স্বীকার করেছে বরিশাল থেকে গ্রেফতার হওয়া মাহাদি হাসান জারিফ। ঢাকা সিএমএম আদালতে 164 ধারায় সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এতে 3 জুলাই সন্ধ্যায় ধানমন্ডির 15-র একটি ভবনে এই ধর্ষণের ঘটনা ঘটে। এতে মাহাদি হাসান জারিফকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীর বাবা। বিস্তারিত জানাচ্ছেন জিএম তসলিম। গত 3 জুলাই পরিবারের উপর রাগ করে বাসা থেকে বের হয়েছিলেন ভুক্তভোগী শিক্ষার্থী। বিকেলে ধানমন্ডি লেকের আশপাশে মন খারাপ করে বসে থাকতে দেখে মাহাদি এগিয়ে এসে পরিচিত হয়। কিছু সময় কথা বলার পর ওই মেয়েকে নিয়ে একটি মার্কেটে ঘোরাফেরা করতে দেখা যায় মাহাদিকে। সন্ধ্যায় রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে তাকে ধানমন্ডি 7 মসজিদ রোডে একটি ভবনের 7 তলার পরিত্যক্ত ফ্লোরে নিয়ে যায়। সেখানে ওই শিক্ষার্থীকে মারধর ও ধর্ষণ শেষে পালিয়ে যায় মাহাদি। আমি বললাম কি হয়েছে, ডাক দিলেন কেন, বলল এখানে রেস্টুরেন্টের থেকে উপরের রেস্টুরেন্টটা খুব ভালো, এই উপরেই রেস্টুরেন্ট লিফট দিয়ে সমস্যা নেই। তাই আমি উঠলাম ভিতরে লিফট দিয়ে, তারপর উপরে উঠে দেখলাম কিছুই তো নেই। খবর পেয়ে জাপান বাংলাদেশ হাসপাতালে ছুটে আসেন শিক্ষার্থীর বাবা মা। পরে ধানমন্ডি থানায় মামলা হলে ঘটনাস্থল ও আশপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও সংগ্রহ করে গ্রেফতার অভিযানে নামে পুলিশ। এক পর্যায়ে বরিশাল থেকে গ্রেফতার করা হয় ধর্ষক মাহাদিকে। এটাকে একা বসে থাকে, মন খারাপ করে বসে থাকতে দেখে এবং তার সঙ্গে কথা বলে, পরে মোটর মেয়েটার সঙ্গে একটা বন্ধু তৈরি হয়, পরে তাকে নিয়ে সে 6 তলায় নিয়ে যায়, জোরপূর্বক চেষ্টা করে, পরে মেয়ে যখন দিতে চায় না তখন তাকে মারপিট করে। মারপিট করার পরে তার মানে তার সঙ্গে দৈহিক মিলন করে তারপর সে দৌড়ে এখান থেকে পালায় যায়। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সন্তানদের প্রতি আরও যত্নশীল ও সচেতন থাকতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান এই পুলিশ কর্মকর্তা। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। এটিএন বাংলা ও এটিএন এমসিএল এর যৌথ আয়োজনে আবারও শুরু হল রিয়ালিটি শো আগামী তারকা সিজন 2। এটিএন বাংলার বিএফডিসি স্টুডিওতে 2 দিনব্যাপী এই অনুষ্ঠান শুরু হয়। করোনা মহামারীর সময় দেশের প্রথমবারের মতো গান ও নৃত্যের আয়োজন নিয়ে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। দেশের সংস্কৃতির উন্নয়নের জন্য এটিএন বাংলা সবসময় কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নেয়া 20,000 প্রতিযোগীদের মধ্য থেকে বাছাই করা 60 জন প্রতিযোগী নিয়ে আবারও শুরু হলো আগামীর তারকা সিজন 2। ইয়াং জেনারেশন যেভাবে এই যে কিশোর গ্যাং তৈরি হচ্ছে, আজকে যে মাদকাসক্তির দিকে এগিয়ে যাচ্ছে ইয়াং জেনারেশন, একটাই কারণ, সেটা হলো একটাই কারণ হলো আমরা তাদেরকে প্রপারলি গাইড করতে পারছি না, তাদেরকে কোনো প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারছি না। একটা প্রতিযোগী যখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে খুব সাহসী হয়,
একটা প্রতিযোগী যখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে কর্ম উদ্যমী হয়, তার মধ্যে কর্ম স্পৃহা জাগ্রত হয়। অনুষ্ঠানে এটিএন বাংলার বার্তা বিভাগের উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, তরুণদের রিয়েলিটি শো কিংবা প্রতিভা বিকাশকে যাতে কেউ বাণিজ্যিকীকরণ করতে না পারে সে বিষয়ে সবাইকে দৃষ্টি দিতে হবে। চতুর্দিকে এই যে রিয়েলিটি শো নাচ নিয়ে, গান নিয়ে বা বিভিন্ন রকম অনুষ্ঠান নিয়ে এই রিয়েলিটি শো বাণিজ্যিকীকরণ করে যাতে আমাদের তরুণদেরকে ব্যবহার করানো হয়, তাদেরকে যাতে গড়ে তোলবার জন্য পথ তৈরি করে দেওয়া হয়, তারা যাতে ভবিষ্যতে একজন জাতীয় শিল্পী হতে পারে সেরকম একটা সুযোগ তৈরি করে দেওয়া হয়। শুধুমাত্র এই শোর মধ্যে আবদ্ধ থেকে, আমাদের এই আনুষ্ঠানিকতার মধ্যে আবদ্ধ থাকলে কিন্তু আমরা মনে করি যে আমাদের যে মূল লক্ষ্যটা, আমাদের সরকার বা রাষ্ট্রের যে মূল লক্ষ্যটা, সেই লক্ষ্যটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো না। আগামীতে দুই বাংলার যৌথ আয়োজনে অনুষ্ঠানটির সিজন থ্রি আয়োজন করতে চায় এটিএন এমসিএল এর সিইও। এই সিজন টু যেদিন শেষ হবে সেদিন আমরা ঘোষণা দিব সিজন থ্রি, এবং ইতিমধ্যে আমরা ভারতে গিয়েছি, দুই বাংলা মিলে সিজন থ্রি করব। ওই বাংলার একটি চ্যানেল থাকবে এবং আমাদের দেশের এটিএন বাংলা, দুটো চ্যানেল এটি প্রচার হবে। সেমিফাইনাল হবে ভারতে, ফাইনাল গালা হবে বাংলাদেশ। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা বিচারক সহ অংশগ্রহণকারীদের। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত হলো চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনের শোকসভা ও দোয়া মাহফিল। স্থানীয় একটি হোটেলে এই মাহফিলে অংশ নেন প্রয়াতের নির্বাচনী এলাকার প্রবাসীরা। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়েশা খান। মক্কা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাবিবুল্লাহ সওদাগর এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। পরে মুসলিম উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। ইতালির মিলানে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে অন্তত ৬ জন নিহত হয়েছে, দগ্ধ আহত হয়েছেন ৮০ জন। নিহতদের মধ্যে ৫ জন নারী এবং ১ জন পুরুষ। মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, মিলানের ওই বৃদ্ধাশ্রমে ১৬৭ জন ছিলেন। সেখানকার একটি বেডরুম থেকে আগুনের সূত্রপাত, পরে তা নিস্তলায় ছড়িয়ে পড়ে। এবার পারটেক্স খেলা খবর। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সমতায় ফেরার লড়াইয়ে কাল আফগানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। সিরিজের প্রথম ম্যাচে হেরে কিছুটা চাপে টাইগাররা। উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসলেও সফরকারীদের বিপক্ষে সমতায় ফিরতে মরিয়া হয়ে মাঠে নামবে টাইগাররা। দুই দলে মুখোমুখি লড়াইয়ে ৭ জয়ের বিপরীতে ৫টিতে হারে লাল সবুজের দল। অন্যদিকে আফগানরাও চাইবে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিতে, তবে প্রতিপক্ষের মাঠে কাজটা সহজ হবে না সফরকারীদের জন্য। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। প্রধানমন্ত্রীর অনুরোধে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার তামিম ইকবালের, এশিয়া কাপে ফিরছেন জাতীয় দলে। আগারগাঁও মতিঝিল অংশে পরীক্ষামূলক মেট্রো রেল চালু, অক্টোবরে উদ্বোধন। উখিয়া ক্যাম্পে গোলাগুলিতে ৫ রোহিঙ্গা নিহত, শরণার্থীরা বাংলাদেশের জন্য সত্যি বোঝা বললেন হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।